সব আল আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ঢাকার ভিতরে অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকার ভিতরে সেরা দশটি সরকারি কলেজ তো সেরা দশটি সরকারি কলেজ আমি একে একে সবগুলোর কথা আপনাদের বলবো অর্থাৎ কোনটাতে ভর্তি হতে কত জিপিএ লাগবে এবং লোকেশন কত স্থাপন কত সালে স্থাপিত হয় এগুলো পড়ালেখার মান কেমন তো সব সবগুলো মোট যে দশটার কথা বলবো সবগুলোর অর্থাৎ পড়ালেখার মান অনেক ভালো সরকারি কলেজগুলোর মধ্যে দিয়ে আপনারা চাইলে এগুলোতে ভর্তি হতে পারেন আর একটা কথা হলো আপনারা সর্বোচ্চ পাঁচটা অথবা দশটা মেবি পর্যন্ত পাঁচ থেকে দশটা পর্যন্ত আপনারা সাবজেক্ট অর্থাৎ কলেজ চয়েস দিত তো আপনারা আমি একটা সাজেস্ট করব আপনারা যতগুলো যতগুলো পর্যন্ত দেওয়া যায় তো অতগুলো পর্যন্ত দিইনি এই কারণে এতে আপনার কোনো রিস্ক নেওয়া যাবে না কারণ আপনার যদি ফার্স্ট তো এক নম্বর হলো ঢাকা কলেজ এটার অবস্থান হলো মন্ডি ঢাকা তো এটা স্থাপিত হয় বিশে নম্বর উনিশশো একচল্লিশ সালে তো এখানে সায়েন্স থেকে কেউ যদি আবেদন করতে চান আপনারা তাহলে আপনার জিপি অবশ্যই ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে অর্থাৎ এ প্লাস আর যারা কমার্স থেকে আবেদন করবে তাদের জিপি থাকতে হবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ আপনার ন্যূনতম এটা থাকতে হবে আপনার জিপিএ আর যারা আর্টস থেকে আবেদন করতে চান তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ থাকতে হবে দুই ইডেন মহিলা কলেজ ঢাকা এটা অর্থাৎ স্নাতকের জন্য অনেক ভালো তো এটা স্থাপিত আঠারোশো তিয়াত্তর সালে লোকেশন আজিমপুর লালবাগ ঢাকা তো এটার অর্থাৎ শিক্ষার মান অনেক অনেক ভালো ঢাকা সরকারি কলেজগুলোর মধ্যে তো আপনারা চাইলে এটার মধ্যে ভর্তি হতে স্নাতকের ক্ষেত্রে যারা ভর্তি হতে চান সায়েন্সের সিজিপি লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো কমার্সের সিজিপি লাগবে সিক্স পয়েন্ট জিরো অর্থাৎ সাবজেক্ট কমার্সের সাবজেক্ট আর আর্টসের সাবজেক্ট পেতে হলে সিজিপি লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো আপনারা চাইলে এখানে ভর্তি হতে পারেন কারণ এখানে শিক্ষার মান অনেক ভালো তিন হল সরকারি তৃতমির কলেজ এটার লোকেশন হল বীর উত্তম এস কে খন্দকার রোড গুলশান ঢাকা উত্তর সিটি এটারও পড়ালেখার অনেক পড়ালেখার মান অনেক অনেক ভালো সরকারি কলেজগুলোর মধ্যে তো আপনার চাইলে এখানে ভর্তি হতে পারেন এটা অর্থাৎ স্থাপিত সাথে মে উনিশ সালে স্নাতক সায়েন্স থেকে সিজিপি লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো কমার্সের ক্ষেত্রে সাবজেক্ট পেতে সিজিপি লাগবে সিক্স পয়েন্ট জিরো জিরো আর আটসের সিজিপি আর্টসের ক্ষেত্রে সাবজেক্ট পেতে সিজিপি লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো আপনার চাইলে এখানে ভর্তি হতে পারেন চার হলো কবি নজরুল গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজগুলোর মধ্যে অর্থাৎ এটার পড়ালেখার মান অনেক ভালো ছাইলে এখানে ভর্তি হতে পারেন তো এটা লোকেশন কোথায় লক্ষ্মীবাজার পুরান ঢাকা স্থাপিত আঠারোশো চুয়াত্তর সালে তো ওই সরকারি কলেজগুলোর মধ্যে ঢাকার মধ্যে এটাও একটা নাম করা কলেজ সরকারি কলেজগুলোর মধ্যে তো ছাইলে এখানে আপনারা ভর্তি হতে পারেন এখানে আবেদনযোগ্যতা কী 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 লাগবে জিপিএ লাগবে সায়েন্স অর্থাৎ সায়েন্স থেকে তারা ভর্তি হতে চান তারা ফোর পয়েন্ট জিরো জিরো আর কমার্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর্টস থেকে থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ তাদের এ জি পি আছে তারা এখানে আবেদন করতে পারবেন নিমুক্ত গ্রুপ থেকে এখানে পড়ালেখার মান বলা চাইলে এখানে টাকার মধ্যে যারা পড়তে ইচ্ছুক তারা এখানে ভর্তি হতে পারেন আপনারা এখানে ভর্তি হতে পারেন পাঁচ সালো সরকারি বাংলা কলেজ এখানে লোকেশন দারুসালাম রোড ঢাকা স্থাপিত উনিশশো বাষট্টি সালে তো এটারও সর অর্থাৎ সরকারি কলেজগুলোর মধ্যে না ঢাকার মধ্যে এটারও পড়ালেখার মান অনেক ভালো তো এটা লোকেশন দারুসালাম রোড ঢাকা চাইলে এখানে আপনারা ভর্তি হতে পারেন কারণ সরকারি কলেজগুলো কষ্ট অনেক কম এটা কী লাগবে জি ফি লাগবে সায়েন্স থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো কমার্সে লাগবে থ্রি পয়েন্ট জিরি জিরো আর্টসের লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ যাদের মুক্ত যে ফি আছে তারা এই সরকারি কলেজে আবেদন করতে পারবেন তো আশা করে যাদের এই জি ফি আছে তারা ইনশাআল্লাহ টিকবেন এখানে সহায় হল সো শহীদ সোহার্দি কলেজ লোকেশন লক্ষ্মীবাজার পুরান ঢাকা স্থাপিত এগারো নম্বর উনিশশো তো চাইলে আপনারা এখানে ভর্তি হতে পারেন এটারও পড়ালেখার মান অনেক ভালো সরকারি কলেজগুলোর মধ্যে ডাকার ঢাকার ঢাকার মধ্যে আছে কলেজটি তো এখানে আবেদনযোগ্যতা জি ফি লাগবে সায়েন্স থ্রি পয়েন্ট ফাইভ জিরো কমার্স থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর্টস থ্রি পয়েন্ট জিরো জিরো তো চাইলে আপনারা নিমুক্ত যাদের এই পয়েন্টগুলো আছে তারা নিমুক্ত গ্রুপ গ্রুপগুলো থেকে আপনারা আবেদন করতে পারেন তো আপনাদের নিমুক্ত যে লাগবে তো এটার পড়ালেখার মান অনেক ভালো আছে চাইলে আপনারা এখানে ভর্তি হতে পারেন সারাত হল বেগম বদ্রাসা মহিলা কলেজ এটার লোকেশন হলো বক্সিবাজার রোড ঢাকা স্থাপিত উনিশশো আটচল্লিশ তো মহিলা কলেজের মধ্যে দিয়ে এটারও পড়ালেখার মানা আলহামদুলিল্লাহ অনেক ভালো চাইলে এখানে ভর্তি হতে পারেন এটারও অর্থাৎ আবেদনযোগ্যতার জি ফি হলো সায়েন্স ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর্টস হলো থ্রি পয়েন্ট জিরো তা আপনারা এখানে এ নিমুক্ত জি ফিগুলো নিয়ে আপনারা এই অর্থাৎ এই কলেজে আবেদন করতে পারবেন আশা করি যাদের এই জি আছে তারা এখানে চান্স পাবেন এটারও পড়ালেখার মান ভালো আটালো সরকারি বিজ্ঞান কলেজ লোকেশন পার্মগেট তেজ তেস্তুরি বাজার ঢাকা তো আলহামদুলিল্লাহ এটার কথা কী বলবো এটার বিজ্ঞান কলেজগুলোর মধ্যে দিয়ে অনেক অনেক ভালো অর্থাৎ সরকারি কলেজের মধ্যে দিয়ে বিজ্ঞান ছাত্র স্টুডেন্টদের জন্য অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টের জন্য এই কলেজটা অনেক অনেক ভালো তো আপনাদের এটা আবেদনযোগ্যতা হবে শুধু জি ফি এ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টটা এখানে আবেদন করতে হবে জি থাকতে হবে ফাইভ পয়েন্ট জিরো জিরো তো আপনাদের যাদের ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং সরকারি কলেজে ফোরতিচ্ছুক ডাকার মধ্যে থাকতে তারা এই কলেজে আবেদন করতে পারে নিতে নয় নয়লা সরকারি সঙ্গীত কলেজ তো এখানে লোকেশন হল আগারগাঁও ঢাকা স্থাপিত উনিশশো ত্রিষট্টি সালে তো এটা মোটামুটি ভালো আছে চাইলে ভর্তি হতে পারেন এখানে আবেদনযোগ্যতা পাশে করা যাবে তো এখানে আপনার যদি এখানে পড়তে ইচ্ছুকান তাহলে আবেদন করতে পারেন দশ হলো মোহাম্মদপুর সরকারি কলেজ তো এখানে লোকেশন সাত মসজিদ রোড ডাকা স্থাপিত উনিশশো তিরষট্টি সালে তো এটার পড়ালেখার মান অনেক অনেক ভালো চাইলে ভর্তি হতে পারেন তো অর্থাৎ যারা ডাকা থাকতে চান এমন ডাকার ভিতরে পড়ালেখা করতে চান সরকারি কলেজের মধ্যে কম কষ্টে তো চাইলে এখানে ভর্তি হতে পারেন তাই আবেদনযোগ্যতা কী কী লাগবে সায়েন্স ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্সে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি এ যাদের নিমুক্ত আছে তারা এই কলেজে আবেদন করতে পারবেন তা আশা করি আপনারা আবেদন করবেন আর আরেকটা কথা আপনাকে আমি বারবার স্মরণ করে দিচ্ছি আপনাদের তাদের অর্থাৎ কলেজ লিস্টটা আগে প্রথমে চুজ করে নেবেন তারপর আবেদন করাটা আপনি পাঁচটা অথবা দশটা কলেজ পর্যন্ত দিতে পারবেন তো দিলে কি হবে আপনার যদি প্রথম কলেজে না আসে দ্বিতীয় কলেজে আসবে তাহলে একটা না একটা যদি আপনি একটা কলেজ দেন তাহলে আপনি একটা কলেজে যদি না আসে তাহলে আপনি ফার্স্ট মেরিট লিস্ট থেকে অর্থাৎ আপনি কোনো কলেজ পাবেন না তাহলে এক্ষেত্রে কি আপনি অনেক অনেক হেজিটেশনে পড়বেন এবং সমস্যা পড়তে পারে তো আমি প্রথম বলবো যে আপনার প্রথমে কলেজগুলো চুজ করবেন তারপরে চুজ করার জন্য কলেজগুলো সাবমিট করবেন